নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেলে রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগস এর আরো একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাজারে গেলে এখন মৌরলা মাছ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই আজকে একটা মৌরলা মাছের রেসিপি নিয়েই চলে এসেছি। বাচ্চারা সাধারণত মৌরলা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি মৌরলা মাছ বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবেন এবং সকলের মুখে লেগে থাকবেন। পুরো রেসিপিটা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, তাই দয়া করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ করে যাবেন না। বাজার থেকে আনা মৌরলা মাছগুলো আমি বাড়িতে বেছে নিয়ে পেটের ভেতরে যে তেলটা থাকে সেটা বের করে দিয়েছি। ওটা ঠিকঠাকভাবে না বের করলে কিন্তু তেতো লাগবে মৌরলা মাছ, সেটাও কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে মৌরলা মাছ কীভাবে বাছতে হয়, দয়া করে সেখান থেকে একটু দেখে নেবেন। এখানে মৌরলা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ ভর্তি হলুদ। লবণ আর হলুদটা ঠিক এইভাবে মাখিয়ে রেখে দেব। এরপর ভেজে নেব প্রথমে মৌরলা মাছগুলো। ভাজার জন্য আমি জ্বলন্ত গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এই তাওয়াটা আমার খুব সুন্দরভাবে ভাজা যায়, তাই এই তাওয়াটা বসেছি। আপনারা চাইলে সাধারণ কড়াতেও ভেজে নিতে পারেন মৌরলা মাছ, বা ননস্টিকের প্যানেও ভেজে নিতে পারেন। তারপরে এই তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম তেল 3 চামচ, তেল দিয়ে 1 চামচ লবণ দিয়ে পুরো তাওয়াটাই ছড়িয়ে দিলাম। আগেও আমি দেখিয়েছি মৌরলা মাছ যদি এইভাবে ভাজা যায় তাহলে উল্টানোর সময় কম ভেঙে যায়, এটা একটা টিপস হিসাবে নিতে পারেন। এরপর তাওয়াটার মধ্যে তেলটা যখন প্রচণ্ড গরম হয়ে ধোঁয়া বেরোবে তখন মৌরলা মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। ওদিকে মৌরলা মাছগুলোর 1 পিঠ ভাজা হোক, এদিকে সাথে দেওয়ার জন্য এখন এই বছরের টাটকা তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম বাটিতে। এরপরে মৌরলা মাছগুলো আস্তে আস্তে ঠিক এইভাবে উল্টে দেব, একদিকটা বাদামি হলে দেখাই যায়, সেই একদিকটা বাদামি হলে খুন্তি করে এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। যে সমস্ত বন্ধুরা ভালোবেসে আমার ভিডিও দেখেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো একটি ফুল ভিডিও দেখে। এখন মৌরলা মাছগুলো 2 পিঠই নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে আমি তুলে রেখে দিয়েছি। এরপর তেঁতুলটাকে তৈরি করে নেব। তেঁতুলের ভেতরে যেহেতু বীজের অংশটা থাকে, তাই এইভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে তেঁতুলের কাইটাকে বের করে নিতে হবে, দিয়ে তেঁতুলের খোসার যে অংশটা রয়েছে, বীজের খোসার অংশটা, সেটাকে ছেঁকে আলাদা বাদ দিয়ে দেব, আর তেঁতুলের যে কাঠটা সেইটা আমরা নিয়ে নেব। এরপর মৌরলা মাছের টকটা বানিয়ে নেব। টকটা বানানোর জন্য জ্বলন্ত গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 চামচ তেল দিয়ে দিলাম, আর দিলাম 1/2 চামচ পাঁচফোড়ন, সাথে একটা দিলাম শুকনো লঙ্কার ফোড়ন। খুব কম উপকরণে দারুণ স্বাদ হয় কিন্তু মৌরলা মাছের এই টকটা। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার দারুণ গন্ধ বেরিয়ে এলে যে তেঁতুলের যে জলীয় অংশটা, অর্থাৎ কাঠটা আমরা বের করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুযায়ী এই কাঠটার পরিমাণে লবণ। সমস্ত কিছুটা দিয়ে খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে এগুলো ফুটতে দেব। একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি, অর্থাৎ এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ চিনি। তেঁতুলটার টকটা একটু কমানোর জন্য আর একটু মিষ্টি স্বাদ আনার জন্য এখানে আপনার নিজের পছন্দ মতো চিনি দিতে পারেন। আমার একটু বেশি মিষ্টি পছন্দ, তাই আমি 3 চামচ ভর্তি চিনি দিলাম। চিনিগুলো গলে যাওয়ার পর এরপরে যে ভেজে রেখেছিলাম মৌরলা মাছগুলো, সেই মৌরলা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, অর্থাৎ রস রস ভাবটা কেটে শুকনো ভাব হলেই গ্যাসটা বন্ধ করে দেব। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, চ্যানেলটি যখন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টাচ করে অলে শিফট করে যাবেন, তাহলে যে কোনো ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। এখন তৈরি হয়ে গেছে, রসটা অনেকটাই শুকিয়ে গেছে, এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল মৌরলা মাছের টক। এখনই কিন্তু রেসিপিটা শেষ নয়, আরও আছে, চলুন একটু ধৈর্য ধরে দেখে নেন। কড়া থেকে তুলে মৌরলা মাছটা একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর একটু বেশি করে, অর্থাৎ একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে পেঁয়াজ কুচি দিলাম, আর দিলাম সাথে 2টো লঙ্কাকে কুচি, আর অল্প পরিমাণ লবণ। মৌরলা মাছের টকের সময় লবণ দিয়েই ছিলাম, আর এখানে পেঁয়াজ লঙ্কার পরিমাণ মতো হালকা একটু লবণ দিয়ে নিলাম। এরপর সমস্ত জিনিসটা হাতে করে মেখে নিলেই খাওয়ার জন্য রেডি।
আজকের এই মৌরলা মাছের সুন্দর টক ঝাল মিষ্টি রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই এটা খেতে কিন্তু খুব পছন্দ করবে। এই মৌরলা মাছের টকটা একবার বানিয়ে রেখেও দিতে পারেন, সপ্তাহে একটু একটু করে নিয়ে খেতে পারেন। সকলেই খুব ভালো থাকবেন, আবার নিত্য নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখাবেন। টাটা।